জিব্রার কান নেই, হাঁটু এবং পায়ে আছে বিশেষ এক ধরনের সেন্সিং ভাইব্রেশন, যার মাধ্যমে মাটির কম্পন থেকেই শব্দের ব্যাপারটি বুঝে নেয়। পিঁপড়ার ফুসফুস নেই, শরীরে আছে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র যার মাধ্যমে শরীরের ভিতর ও বাইরে অক্সিজেন চলাচল করে। পিঁপড়ের পেট দুটো, একটিতে নিজের জন্য আরেকটিতে অন্যের জন্য খাদ্য জমা রাখে। পোকামাকড়ের মধ্যে সবচেয়ে বড় মস্তিষ্কের অধিকারী পিঁপড়া। পিঁপড়ার শরীরের গঠন এমন যে এটিকে উড়ন্ত উড়োজাহাজ থেকে ফেলে দিলেও সামান্যতম ব্যথা পাবে না। এই প্রাণীটি তার শরীরের ওজনের চেয়েও 20 গুণ বেশি ওজন বহন করতে পারে। পিঁপড়াদেরও একজন রানী থাকে যার থেকে লক্ষাধিক বাচ্চা হয়। রানী পিঁপড়ার পাখা গজায়। সাধারণত পিঁপড়ার জীবনকাল 28 বছর, তবে রানী পিঁপড়া 30 বছরেরও অধিক সময় পর্যন্ত বাঁচতে পারে। যখন একটি পিঁপড়া মারা যায় তখন তার শরীর থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হয়, ফলে অন্য পিঁপড়ারা সহজেই মৃত পিঁপড়া সম্পর্কে তথ্য পেয়ে যায়। আবার নির্গত এই রাসায়নিক পদার্থ যদি অন্য পিঁপড়া শরীরে লাগে তবে সেই পিঁপড়াও মারা যেতে পারে। পিঁপড়ার লড়াই শুরু হলে তা কতক্ষণ চলবে ধারণা করুন তো, জানলে সত্যি অবাক হবেন। কারণ পিঁপড়ার লড়াই শুরু হলে মৃত্যু পর্যন্ত চলতে থাকে সেই লড়াই। পিঁপড়া সর্বদা একই রেখায় চলতে থাকে। চলার পথে প্রতিটি পিঁপড়াই এক ধরনের তরল পদার্থ নির্গত করে, ফলে পিছনে থাকা পিঁপড়াগুলো সামনেরগুলোকে অনুসরণ করতে পারে। পিঁপড়া কখনোই ঘুমায় না, এরা পানির তলদেশে 24 ঘন্টা পর্যন্ত বাঁচতে পারে। বিশ্বে পিঁপড়ার প্রায় 12,000 প্রজাতি রয়েছে, এবং অবিশ্বাস্য হলেও সত্যি যে বিশ্বে যত জনসংখ্যা রয়েছে তাদের ওজন আর সমস্ত পিঁপড়ার ওজন প্রায় সমান।